250 গ্রাম ব্রাউন সুগার সহ এক মহিলাকে গ্রেফতার করলো বীরপাড়া থানার পুলিশ। বীরপাড়া সংলগ্ন দলমোর গাড়োবস্তি থেকে ওই মহিলাকে গ্রেফতার করা হয়। নেশা দ্রব্য কেনাবেচার খবর পেয়ে তল্লাশি চালিয়ে বীরপাড়া সংলগ্ন দলমোর গাড়ো বস্তিতে ব্রাউন সুগার সহ এক মহিলাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম রুবিনা মঙ্গর। তার হেফাজত থেকে 250 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। ধৃত মহিলাকে বৃহস্পতিবার জলপাইগুড়ির বিশেষ আদালতে তোলা হয়। তার স্বামী প্রণাম প্রধান পলাতক। পুলিশ জানায় ওই মহিলা ব্রাউন সুগার বিক্রির কারবারে জড়িত। ওই মহিলাকে প্রাথমিক জেরা করে পুলিশ জানতে পেরেছে নিজের এলাকায় ছোট ছোট পুড়িয়ায় তৈরি করে ব্রাউন সুগার বিক্রি করত। এক একটি পুড়িয়ায় থাকত 1-2 গ্রাম ব্রাউন সুগার। বীরপাড়া থানার ওসি পালজার ভুটিয়া জানান, নেশার জিনিসপত্র কেনা বেচার চক্রের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে।